বিরোধী দল সমূহের এই শান্তিপূর্ণ অবরোধ হরতাল চলছে শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের দেহে রক্ত থাকা পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস থাকা পর্যন্ত জনগণের এই গণতান্ত্রিক আন্দোলন চলছে আন্দোলন চলবে আপনারা দেখেছেন আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি দল আজকে গণতন্ত্রের ভাষা ভুলে গিয়ে সম্প্রীতির ভাষা ভুলে গিয়ে আজকে স্বৈরাচারের ভাষায় কথা বলছে সহিংস ভাষায় কথা বলছে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে মানুষের হাত পুড়িয়ে দিতে বলেন হাত ভেঙে দিতে বলেন যার ফলে আজকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিটার হাসকে হত্যা করার হুমকি দেয় আপনারা শুনেছেন তিনি বলেছেন এই পিটার হাস রাজা হাস এর চেয়ে বড় হাস আমরা জবাই করে খেয়েছি সেম সেম প্রকারান্তে একজন বিদেশি রাষ্ট্রদূতকে জবাই করার হুমকি দিয়েছেন এই শেখ ইনান আপনারা দেখেছেন এর আগে চট্টগ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক পিটার হাসকে পিটানোর হুমকি দিয়েছে এইভাবে আওয়ামী লীগ আজকে সন্ত্রাসী ভাষায় কথা বলছে আওয়ামী লীগকে আমরা বিনয়ের সাথে বলতে চাই অনতিবিলম্বে পদত্যাগ করুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন রাজবন্দীদের মুক্তি দিন